আসসালামু আলাইকুম, নসজিয়া সৌরভ। আজকে আলোচনা করব কোয়ান্টাম ফিজিক্স নিয়ে। অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড দিই নাই, আজকে শুরু করতে যাচ্ছি কোয়ান্টাম ফিজিক্সের প্রথম যেই সেগমেন্টটা স্টার্ট করব তার প্রথম ভিডিওটা। আজকে আমরা প্রথমে কথা বলতে যাচ্ছি কোয়ান্টাম ফিজিক্সের ইতিহাস নিয়ে। আমরা সবাই জানি কোয়ান্টাম লেভেলে প্রত্যেকটা বিষয় অন্যরকমভাবে ঘটে। যেমন ধরলাম আমরা একটা যোগফল নিয়ে কথা বলে থাকি, মানে গণিতের ভাষায় জিনিসটাকে কীভাবে বোঝানো যায়। ধরলাম এক যোগ এক যোগ এক সমান সমান তিন। এভাবে কল্পনা করে, অন্যভাবে কল্পনা করলে, যদি একটা আপেল এখানে আর একটা আপেল এখানে আর একটা আপেল যদি হয়, আর আমরা যদি তিনোটাকে আমার হাতের মধ্যে নিয়ে ফেলি, সেক্ষেত্রে আমার হাতে কয়টা আপেল থাকবে? তাহলে এক্ষেত্রে আমরা টোটাল বলতে পারি তিনটা আপেল, বা তিন দিয়ে জিনিসটাকে গণনা করতে পারি। আর প্রাচীনকালে মানুষের কাজ ছিল, তারা কীভাবে গণনা করতো, পাথর ধরলাম একটা পাথর, পাথরের গায়ে তারা দাগ কেটে রাখতো, তারা শিকারে গেল, শিকার থেকে এখন ধরলাম একটা গরু, একটা মহিষ আর দুইটা ছাগল তারা শিকার করলো, সেক্ষেত্রে তারা এভাবে দাগ দিয়ে রাখতো। একটা গরু শিকার করলাম, দুইটা ছাগল, একটা মহিষ, এভাবে করে চারটা দাগ দিয়ে রাখতো। এভাবে এই টাইপের কোনো একটা বিষয় থেকে আমরা গণনাটা পেয়েছিলাম, তাহলে গুনতে পারি এভাবে, এটা নর্মালি বলা যায়, ঠিক আছে। তাহলে এটা এই কোয়ান্টিটিটাকে যদি আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে হিসাব করা যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এর সংঘর্ষের আগে এর বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, সংঘর্ষের দুইটা এর বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, এখন দুইটা কোলাইট করলো, সংঘর্ষ হলো, সেক্ষেত্রে তাদের বেগ কী রকম হইতে পারে বা তাদের স্টেটগুলো কেমন হইতে পারে, এই জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজেই নিউটনিয়ান ফিজিক্সের লসগুলো ইউজ করে বের করতে পারতেছি, বা দিস থিং হ্যাজ এ রেজাল্ট। হ্যাঁ, তাদের একটা রেজাল্ট আছে, স্পেসিফিক রেজাল্ট সবসময় এমন রেজাল্টই হবে এমনই বলে। যেমন যে কয়েকটা সূত্র নিয়ে যদি আলোচনা করতে থাকি, যেমন এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা একটা সূত্র, যে গতির সূত্রগুলো আছে তার মধ্যে একটা, এটা হচ্ছে দূরত্ব অতিক্রম করতে হবে, আদিবেগ সময়, এটা ত্বরণ, একটা সমর্থ একটা গাড়ি যদি একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে একটা নির্দিষ্ট সমত্বরণে, যদি একটা নির্দিষ্ট ত্বরণ বা সমত্বরণে, যদি একটা নির্দিষ্ট ত্বরণে যদি সে মুভ করে, সেক্ষেত্রে কতটুকু দূরত্ব কত সময় পর সে অতিক্রম করবে, এই টাইপের ক্যালকুলেশনগুলো আমরা এভাবে করে ফেলতে পারি। আর এখানের একটা স্পেসিফিক রেজাল্টও থাকবে। কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে ব্যাপারগুলো ঘটে যে রেজাল্টটা বারবার কিন্তু পরিবর্তিত হইতে থাকে। যেমন আমরা এর আগেও বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো করছিলাম, ওখানে বলছিলাম যে রেজাল্টের কোনো স্পেসিফিক কোনো রেজাল্টই থাকে না। যেমন আমরা বলতে পারি যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা তিনটা বল যদি থাকে, সেক্ষেত্রে যদি তিনোটাকে আমরা ক্যালকুলেট করি, তিনটা বল আমরা পাচ্ছি, বা তিন দিয়ে এটাকে ডিনোট করতে পারতেছি, একটা রেজাল্ট আছে, স্পেসিফিক রেজাল্ট, অথবা একটা গাড়ি। আর এই সূত্রে যদি আমরা ক্যালকুলেট করে কিছু দেখাইতে চাই, সেক্ষেত্রে কী হইতে পারে, সূত্রটাকে যদি ক্যালকুলেট করি, ধরলাম একটা গাড়ি, গাড়িটা আমাদের একটা আদিবেগ দিই, যে ইউ এর মান যদি আদিবেগ যদি থাকে 5 মিটার পার সেকেন্ড, তার আদিবেগ নিয়ে একটা গাড়ি একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর চলতেছে, তাহলে ইউ এর মান হচ্ছে 5, টি হচ্ছে যে এবার 2 মিনিট পর তার কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই জিনিসটা আমরা বের করতে চাচ্ছি আর কি। তাহলে টি ইজ ইকুয়াল টু 2। সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন যদি হিসাব করি, তাহলে তার একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন, ধরলাম 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার একটা অ্যাক্সেলারেশন, তাহলে ইউ টি এ এই মানগুলো যদি এখানে আমরা পুট করি, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট দূরত্বটা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে 2 সেকেন্ড পর এই গাড়িটা কতটুকু দূরত্বে যাবে, জিনিসটা আমরা খুব ইজিলি বের করতে করতে পারতেছি, একটা খুব সুন্দর স্পেসিফিক একটা রেজাল্ট আমরা পাইছি। কিন্তু কোয়ান্টাম লেভেলে ব্যাপারগুলো কিন্তু এত সহজে বা এত স্পেসিফিকভাবে ঘটে না। ধরলাম আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি কোয়ান্টাম ফিজিক্সের বা কোয়ান্টাম লেভেলের কোনো একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে আমরা দেখাচ্ছি যে এখানে একটা আপেল, এখানে একটা আপেল, দুইটা আপেল একসাথে সংঘর্ষে লিপ্ত হইলে যে পরবর্তী যে তাদের বেগটা থাকবে, বেগটা একটা নির্দিষ্ট একটা বেগ তারা সৃষ্টি করবে, বা একজন আরেকজনকে ধাক্কা মেরে কম ছোট, ধরলাম এটা 2 মিটার পার 3 মিটার পার সেকেন্ড, এটা 2 মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে এটা এটাকে আঘাতগুলো একটু এই পাশে যাবে, এটা তো আমরা জানি, সেক্ষেত্রে একটা রেজাল্ট পাইলাম। ক্লাসিক্যাল ফিজিক্সে এই রেজাল্টটা স্পেসিফিক থাকবে, কিন্তু কোয়ান্টাম লেভেলের রেজাল্টগুলো বারবার পরিবর্তিত হতে থাকে। ধরলাম আমরা যে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়ছিলাম, ওই এক্সপেরিমেন্ট থেকেও আমরা কিছুটা ধারণা নিতে পারি। একটু ছোট করে আরেকবার বলি, এই যে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন, ডিসক্রিপশনে লিঙ্ক যদি নাও দিই আমি উপরে এন স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। তাহলে ইয়ং এর ডাবল স্লিট আমরা কী দেখছি, একটা ইলেকট্রন গান দিয়ে, যদি ইলেকট্রনের কথা চিন্তা করি, এটা আসলে অনেক বড় ধরনের পার্টিকেলেরও অবজারভেশন হয়েছে, এভাবে শুধু ইলেকট্রনের মতো ছোট কণা তা কিন্তু না। তাহলে দুইটা স্লিটের যদি
প্রেরণ করি, এখানে কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা দেয়। দুটো স্লিটের মধ্যে যদি আমরা পাস করি, তাহলে এখানে 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 যদি পাস করতে থাকি সেক্ষেত্রে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা দেয়। কথা হচ্ছে যে যদি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল আমরা যখন থ্রো করছিলাম তখনও কিন্তু সেম ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা দিয়েছিল। এটার মানে এমন প্রকাশ পাচ্ছে যে একটা ইলেকট্রন কিন্তু এদিকেও যায় এদিকেও যায়, অর্থাৎ দোনো স্লেট দিয়ে কিন্তু ইলেকট্রনটা পাস করতেছে এমন একটা অবস্থা তারা সৃষ্টি করতেছে। সেক্ষেত্রে আমরা এই যে যে ফেনোমেনাটা সে ওইটার কোনো স্পেসিফিক উত্তর আমরা বের করতে পারি নাই। এটাকে আমরা আবার কোয়ান্টাম সুপারপজিশনও ধারণা দিছিলাম। এরপর ডিলেট চয়েস কোয়ান্টাম এক্সপেরিমেন্ট একটা আছে, ওইটার মাধ্যমে বোঝা যায় যে আমরা যে পার্টিকেলগুলো আছে ওগুলো আবার ভবিষ্যতে জেনে ফেলতে পারে। অর্থাৎ ধরো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা ইলেকট্রন, ওটা আবার আমি দেওয়ার চেষ্টা করব ডিলেট চয়েস কোয়ান্টাম এক্সপেরিমেন্ট। ওটার মধ্যে হয় যে কি একটা কোয়ান্টাম পার্টিকেল ভবিষ্যত বলতে পারে এমন একটা প্রেডিকশন আর কি। ওর মানে কাহিনীটা দেখে এমন লাগে যে ও ভবিষ্যতে আগে থেকে জেনে ফেলেছে এ টাইপের কিছু আর কি। প্রথমে আমরা যদি অবজার্ভ করি যে একটা কোয়ান্টাম পার্টিকেলকে এভাবে থ্রো করলাম, এ কাচে থ্রো করলে ও কী করে, এ কাচে ধরলাম, একটু সুন্দরভাবে বলতে চেষ্টা করি, ধরলাম একটা কোয়ান্টাম পার্টিকেল আমরা নিক্ষেপ করলাম, হ্যাঁ একটা কাচের মধ্যে। এমন একটা জিনিস কল্পনা করি যে এই পার্টিকেল যখন কাচের সাথে বাড়ি খাবে তখন এ কাচের রঙটা হবে লাল, ঠিক আছে। এখন আমরা কোয়ান্টাম লেভেলে পরীক্ষাটা করলাম যে একটা পার্টিকেল আমরা নিক্ষেপ করলাম, কাচের সাথে বাড়ি খাইলো, লাল রং দেখাইলো। এই পার্টিকেলটার প্রপার্টি হচ্ছে লাল রং দেখানো। এখন আমরা কি করলাম, এই যে কাচটা আছে ঠিক আছে, এই পার্টিকেলের প্রপার্টি হচ্ছে লাল রং দেখানো, এটা কিন্তু আমরা শিওর ধরে নিচ্ছি। এখন কি করলাম, এই কাচটা আমরা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে কাঁচ যে ম্যাটেরিয়াল ধরলাম, এর আগে একটা সোডিয়াম সিলিকেট যেটা ছিল ওখানের মধ্যে আমরা কিছু বিন্যাস করেছি, জিনিসটাকে ভেঙে টেঙে আমরা নতুন ধরনের আরেকটা কাঁচ তৈরি করেছি, করতেই পারি, সোডিয়াম সিলিকেট অনেক রকমভাবে করতে পারি। সেক্ষেত্রে কাঁচ আমরা চেঞ্জ করে ফেলেছি, কিন্তু এই যে কণা ও কিন্তু বুঝতে পারতেছে না যে আমরা কিন্তু কাজটা চেঞ্জ করেছি। এটা কি ও বুঝবে, একটা কণা সে তো বুঝবে না। তাহলে আমরা মানুষ হিসেবে কাজটা চেঞ্জ করলাম, কিন্তু কণাটার কাজ হচ্ছে লাল রং দেখানো। ও কী করবে, এই সোডিয়াম সিলিকেটের ক্ষেত্রেও লাল রঙই, মানে চেঞ্জ যেটা করছি সেক্ষেত্রেও সে লাল রঙই দেখাচ্ছে, তার স্টেট কিন্তু সে ঠিক রাখতেছে এমন জিনিস আর কি। ধরলাম আমরা প্রথমে দুইটা পদার্থ সমিত একটা বানাইলাম কাজ, সেক্ষেত্রে সে লাল রং দেখাচ্ছে। পরবর্তীতে আমরা দুইটার জায়গায় এখানে চারটা দিছি, ছয়টা দিছি, ভিন্ন আটটা দিছি, ধরলাম দ্বিগুণ বা ভিন্ন জিনিস দিছি আরও চারটা, সেক্ষেত্রে আরেকটা কাঁচ যদি আমরা সরাই দিই সেক্ষেত্রে এই পার্টিকেলটা সিমিলারলি লাল রং দেখাচ্ছে, কিন্তু সে বুঝতেছে না, মানে সে স্টেটই চেঞ্জ করে ফেলতেছে, এর ক্ষেত্রেও দেখাচ্ছে এর ক্ষেত্রেও দেখাচ্ছে, আমরা চেঞ্জ করছি সেটা সে বুঝে যাচ্ছে। পরবর্তীতে আবার সেম পরীক্ষায় আমরা যদি এটাকে সরাই, আবার যদি পূর্বেরটা দিই সে আবার পূর্বের ফলাফল দেখাচ্ছে, মানে এই টাইপের কিছু হয়। জিনিসটাকে আরও সুন্দরভাবে বোঝানো যাবে যদি আমি অ্যাকচুয়ালি জিনিসটা ডিসক্রাইব করি। ডিলে চয়েস কোয়ান্টাম এক্সপেরিমেন্ট আমি কি দেখাইতে পারবো এটা কিন্তু শিওর না, এটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিলে চয়েস কোয়ান্টাম এক্সপেরিমেন্ট দিলে বুঝবেন যে কিছু আইনার কিছু কারসাজি আছে যেটা দিয়ে আমরা কোয়ান্টাম পার্টিকেলের বিভিন্ন ধরনের খুবই অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো অবজার্ভ করে থাকি। ওই যে কোয়ান্টাম ডিলে চয়েস কোয়ান্টাম এক্সপেরিমেন্ট আছে ওটা একটু দেখবেন, ওটার মধ্যে খুবই মজাদার একটা ঘটনা ঘটে যে কোয়ান্টাম পার্টিকেলগুলো পূর্বের অবস্থা অবজার্ভ করতে 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 হঠাৎ আমরা যদি একটা জিনিস পরিবর্তন করে দিই তারা কিন্তু ফিউচার থেকেই সেটা জেনে ফেলে আর এবং তাদের স্টেটটাও তারা ধুম করে চেঞ্জ করে ফেলে, এটা আবার একটা ঘটনা ঘটে। এটা যদি পারি আলোচনা করব, এটা খুবই মিস্টেরিয়াস বিষয়, এখানে হয়তো বা একটু এলোমেলো লাগতেছে কিন্তু আসলে আলোচনা করলে জিনিসটা ক্লিয়ার হবে, আশা করি আলোচনা করব সামনে। তাহলে কোয়ান্টাম পার্টিকেলগুলোর এইসব অদ্ভুত আচরণ কিন্তু পরিলক্ষিত হচ্ছে, এখন এইসব নিয়ে আলোচনা করতেছে, কিন্তু তখন তো যখন আইনস্টাইন নিউটন ছিল আর গ্যালিলিওগুলো অনেক আগের, ওদের সময় এইসব কিছুর ধারণায় মানুষ আনতে পারেনি। কিন্তু যেমন ধরেন নিউটনের ক্ষেত্রে কিন্তু নিউটন গ্র্যাভিটিটা আবিষ্কার করছে, এখন গ্র্যাভিটিটা যে আবিষ্কার করছে, নিউটনিয়ান গ্র্যাভিটি একরকম এটা কিন্তু আমরা সবাই জানি, সে কি বলছে আপেল পড়ার যে কাণ্ডটা আছে আর কি, তাহলে ওগুলো কিন্তু আমরা সবাই জানি। এটা হচ্ছে ক্লাসিক্যাল নিউটনিয়ান ফিজিক্স যেটা বলি আমরা আর কি, ওটার ক্ষেত্রে গ্র্যাভিটি একরকম এক্সপ্লেন করা। আবার আরেক ক্ষেত্রে ঘটে কি, আমরা যখন আইনস্টাইনের আসি, আইনস্টাইনের যুগে আসি, হ্যাঁ তখন আমরা বিষয়টা কেমনটা দেখি যে গ্র্যাভিটিটাকে আইনস্টাইন কীভাবে এক্সপ্লেন করছে, এই যে জালের মতো গ্র্যাভিটেশনাল ওয়েভ আমরা তো পড়ছি, জালের মতো একটা চাদর আছে যেটার উপর আমরা সেলেস্টিয়াল অবজেক্টগুলো থাকে যেটাকে কার্ভ সৃষ্টি করে, এটা হচ্ছে আইনস্টাইনের মতামত ঠিক আছে। আর নিউটনের মতামত হচ্ছে যেটা আকর্ষণ বল থেকে
ব্যাপারটা আসলে আকর্ষণ বলের কারণে ঘুরতেছে, কৌণিক বেগ, এইসব ক্লাসিক্যাল বিষয়, আর আইনস্টাইন ব্যাখ্যা করছে কিন্তু এটা। এখন কিছুদিন আগে কিন্তু আমাদের ব্ল্যাক হোলও কিন্তু আবিষ্কার হয়েছে, এটা কিন্তু আমাদের বস অ্যালবার্ট আইনস্টাইনেরই ধারণা। এবং আসলে বস একজনে আইনস্টাইন, শুধু একজনে আইনস্টাইন, ওর সব কিছুই দিনে দিনে মানে যত দিন যাচ্ছে প্রমাণিত হচ্ছে। যেমন আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভ 12 সাল নাকি 14 সালে পাইছিলাম মনে হয়, গ্র্যাভিটেশনাল ওয়েভটাও ডিটেক্ট করে ফেলছি। এখন ব্ল্যাক হোলের যে কার্য কারখানাগুলো দেখতেছি বা সিমটমস, সব কিছু কিন্তু আইনস্টাইনের প্রেডিকশনের সাথে মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আইনস্টাইন গ্র্যাভিটিটাকে একরকম এক্সপ্লেন করছে, নিউটন একরকম। এখন কোয়ান্টাম লেভেলে আবার গ্র্যাভিটিটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি মিস্ট্রি সৃষ্টি হচ্ছে। কোয়ান্টাম লেভেলে গ্র্যাভিটিটাকে আমরা কোনোভাবে ডিটেক্ট করতে পারতেছি না। কোয়ান্টাম লেভেলে আমরা সব ফোর্সে, যেমন আমাদের যে চারটা ফোর্স আছে, চারটা ফোর্সের কিন্তু আলোচনা করা হয়েছে। চারটা ফোর্সের জন্য আমরা বিভিন্ন ধরনের ক্যারিয়ার যে কণিকাগুলো আছে ওগুলো পারছি, যে ক্যারিয়ার যেগুলো আছে যেমন WZ বোসন, এটা হচ্ছে, তারপর হচ্ছে যে আরও অনেক কিছু, যেমন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য গ্র্যাভিটন নামের একটা হাইপোথেটিক্যাল কণার কথা বলেছিলাম, ওটা হচ্ছে গ্র্যাভিটির কারণে সৃষ্টি, গ্র্যাভিটিকে সৃষ্টি করছে এই কণাটা, ওরকম একটা ধারণা করা হচ্ছে। কিন্তু গ্র্যাভিটন কিন্তু এখন আমরা ডিটেক্ট করতে পারিনি, একটা প্রেডিকশন আর কি। তাহলে গ্র্যাভিটি নিয়ে কোয়ান্টাম লেভেলে কিন্তু খুব খুব ভিন্ন ধরনের, এটাকেও তেমন বেশি দাম নাই, এটারও কেমন বেশি দাম নাই, এটার যে ক্যারিয়ার যে কণাটা আছে ওইটা খোঁজার চেষ্টা করতেছে, খুঁজে পাচ্ছি না। তাহলে কোয়ান্টাম লেভেলে গ্র্যাভিটিটা অন্যরকম আচরণ করতেছে। তাহলে কোয়ান্টাম লেভেলে দুনিয়ার সব মিস্ট্রিগুলো কোয়ান্টাম লেভেলে সৃষ্টি হচ্ছে। আজকের মতো এতটুকুই প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আমরা এরপরে আলোচনা করছি। ধন্যবাদ সবাইকে।